হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ সেশন। 2019 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পরীক্ষার যে প্রশ্নপত্র হয়েছিল সেখান থেকে অঙ্কের সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আজকের ক্লাসের শেষে আপকামিং যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং এসআইয়ের এক্সাম হতে চলেছে সেখানে কি ধরনের ম্যাথস থেকে প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে তোমাদের কনসেপ্ট কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবে, প্রত্যেকটি প্রশ্ন আমরা চেষ্টা করব যথেষ্ট শর্ট ট্রিক্সের মাধ্যমে সমাধান করার। তাহলে শুরু করা যাক আজকের সেশন, দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দুটি পাইপ এ এবং বি কোনো জলাধার যথাক্রমে 12 এবং 16 মিনিটে পূর্ণ করে, যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে 9 মিনিটে সম্পূর্ণ জলাধারটি জলপূর্ণ হবে। অর্থাৎ এ এবং বি দুটো পাইপ রয়েছে, যে পাইপ দুটো কি 12 মিনিটে এবং বি পাইপটি 16 মিনিটে চৌবাচ্চাটিকে বা জলাধারটিকে জলপূর্ণ করতে পারে। এবার প্রশ্ন করা হয়েছে 9 মিনিটে যদি সম্পূর্ণ জলাধারকে আমাদের ভর্তি করতে হয় তাহলে বি নলকে কখন বন্ধ করা হবে, রাইট? তাহলে দেখো টোটাল 9 মিনিটে ভর্তি করতে হবে। আমরা কি করব, প্রথমে আমরা এলসিএম মেথড ইউজ করব। এলসিএম 12 এবং 16 লসাগু কত হয়, 12 এবং 16 লসাগু কত হয়, 48। এই 48 হচ্ছে টোটাল কাজ, অর্থাৎ যে জল ভর্তি করতে হবে সেই সম্পূর্ণ জলের পরিমাণ হবে কত, 48 ইউনিট। ওকে, এবার দেখো এই 48 ভাগ কত করতে হয়, 12 কত হয়, 4। 48 ভাগ 16 কত, 3। ওকে, এটা হচ্ছে এর এফিসিয়েন্সি, এটা হচ্ছে বি এর এফিসিয়েন্সি। এবার যদি 9 মিনিট টোটাল সময় লাগে জল ভর্তি করতে এবং বিকে মাঝপথে কোথাও বন্ধ করতে হয় তাহলে সম্পূর্ণ কাজটা শেষ পর্যন্ত এ করবেই, তাই তো? এ প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ করবেই, মাঝখানে বি বন্ধ হয়ে যাবে, তাহলে এ সম্পূর্ণ 9 মিনিট করবে। এতটা ক্লিয়ার? তাহলে সম্পূর্ণ 9 মিনিট যদি এ করে, মিনিটে করে 4 ইউনিট, তাহলে 4 ইন্টু কত হচ্ছে 9, টোটাল করছে কত, 36 ইউনিট। এই 36 ইউনিট জলকে ভর্তি করছে এ একাই। এবার বাকি যে কাজটা করবে 48-এর মধ্যে, তাহলে কত বাকি থাকছে, 48 - 36, এগুলো মুখে মুখে হয়ে যায়, দেখো বোঝানোর জন্য আমাকে লিখতে হচ্ছে, রাইট? তাহলে 12 ইউনিট জল আর বাকি থাকছে, সেই জলটা কে ভরবে, সেই জলটা ভর্তি করবে বি। তাহলে বি 1 মিনিটে করছে 3 ইউনিট কাজ, তাহলে টোটাল কত লাগবে সময়, বি এর 12 ভাগ কত হচ্ছে 3, অর্থাৎ 4 মিনিট, 4 মিনিট সময় লাগবে বি এর বাকি জলটা ভর্তি করতে। তার মানে শুরু একসাথে করেছিল, 4 মিনিট পরে বিকে বন্ধ করে দেওয়া হয়েছে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4 মিনিট। ওকে, অ্যান্সার হচ্ছে 4 মিনিট। দেখে নেবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে এটা ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে রয়েছে, এটা রিজনিংয়েও ধরতে পারো। ওকে, যদি বলা রয়েছে প্লাস মানে যদি ভাগ হয়, আমরা একটুখানি লিখে নিই, প্লাস মানে বলা রয়েছে কি ভাগ, এবং কি বলা রয়েছে ভাগ মানে যদি বিয়োগ, ভাগ মানে যদি বিয়োগ হয় এবং বিয়োগ মানে যদি গুণ হয়, তাহলে কি বলা হয়েছে, গুণ মানে এবার যদি ভাগ হয়ে থাকে, সরি যোগ হয়ে থাকে, তাহলে আমাদের ভ্যালু বের করতে হবে কত, 12 + 6, তারপরে রয়েছে কত ভাগ, 3 - 2, এবং শেষে রয়েছে (8). এখানে কি করতে হবে আমাদের, এইভাবে চেঞ্জ করে নিতে হবে, তারপরে আমাদের ক্যালকুলেশন করতে হবে। প্রথম কাজ করবে, এখানে পরপর বসাতে যাবে না, টাইম নষ্ট হবে। প্রথম কাজ করবে যে এখানে কাকে চেঞ্জ করলে ভাগ আসবে, তার মানে এখানে ভাগ কোথায় রয়েছে, এখানে, তার মানে যোগের পরিবর্তে ভাগ বসাতে বলেছে, তাহলে এই কাজটা আগে করবে, তারপরে গুণের কাজ করবে, রাইট? তাহলে যোগ কোথায় রয়েছে সেটা খুঁজে দেখো, যোগ এখানেই রয়েছে, তাহলে 12 যোগের পরিবর্তে কে বসবে, ভাগ, তাহলে 12 - 6, 12 - 6 মানে কত হয়, 2। এতটা আশা করি বুঝতে পেরেছ। এরপরে গুণ কোথায় রয়েছে, এখানে, তাহলে গুণকে বিয়োগের পরিবর্তে গুণ, বিয়োগ কোথায় রয়েছে, এখানে, তার মানে 3 - 6, তাই তো? বিয়োগের পরিবর্তে গুণ বসিয়ে দাও, 3 - 6 মানে 3 - 6 বসে গেল। এবার এই ভাগের পরিবর্তে কি সেটা বসিয়ে দাও, দেখো এই ভাগের পরিবর্তে বিয়োগ, তাহলে এখানে বিয়োগ, এবং এই গুণের পরিবর্তে যোগ, তাহলে যোগ 8। জাস্ট এতটা ক্লিয়ার, এতটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এতটা এখন। এবার জাস্ট দেখো এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, দেখো 2 আর এখানে +8, তাহলে 8 আর 2 = 10 - 6, তাহলে 10 - 6 মানে কত হয়, 4, তাহলে এটারও অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 4। ক্লিয়ার? দেখে নেবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 3। কী বলা রয়েছে দেখো, √2x এর এত, এর মানে কি গুণ, এত এর কত বলা রয়েছে, এত এর 5% সমান = 0.01 যদি হয় তাহলে x সমান কত সেটা আমাদের ফাইন্ড আউট করতে বলা হয়েছে। ওকে, তো এখান থেকে জাস্ট পার্সেন্টেজ উঠিয়ে দাও, √2x * 5% মানে কত, 5% মানে 1/20,
পাঁচ বাই একশো করলে কি হয়, পাঁচ বাই একশো এক বাই কুড়ি, তাই তো? তাহলে এক বাই কুড়ি বসিয়ে দাও, ইকুয়াল টু কত হচ্ছে এখানে 0.01। দেখো এখান থেকে এবার আমরা কী করবো, এটাকে এই পাশে নিয়ে চলে যাও, শুধু রুট টু এক্সটাকে রেখে দাও, এটা এই পাশে যদি যায় কত হচ্ছে 0.01 ইন্টু কুড়ি, এটা গুণ করলে কত হচ্ছে, দেখো শূন্য দিয়ে একটা করলে গুণ করলে কী হচ্ছে, এটা এক পাশে সরে যাচ্ছে দশমিক, এবং দুই দিয়ে গুণ করলে কত হচ্ছে 0.2। এবার কী হচ্ছে, দুই পাশে যদি আমরা বর্গ করে দিই তাহলে রুট উঠে যাবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে টু এক্স, এখানে হয়ে যাচ্ছে এর বর্গ করলে কত হচ্ছে 2 × 4, এবং এক ঘর দু ঘর পরে কিন্তু দশমিক হয়ে যাবে এবার, ঠিক আছে, কারণ 0.2 × 0.2 দু ঘর পরে দশমিক চলে আসবে। এবার দুই দিয়ে জাস্ট ভাগ করে দাও, এক্স সমান কত হচ্ছে এটা ভাগ দুই, তার মানে 0.02, আমাদের অ্যান্সার হচ্ছে 0.02। ওকে, তাহলে দেখে নেবো নেক্সট কোয়েশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে, কোয়েশ্চেন নম্বর ফোর, খুবই ভালো একটা কোয়েশ্চেন। দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল বলা রয়েছে কত 8, এবং সংখ্যাটি থেকে যদি 18 বাদ দেওয়া যায় তাহলে সংখ্যাটিকে, সংখ্যাটির যে অঙ্কগুলো সেগুলো স্থান পরিবর্তন করে, তাহলে সংখ্যাটি কত? আচ্ছা, দুই অঙ্কের যখন সংখ্যা হবে, আমরা যদি এককের অঙ্ক যদি আমরা এক্স মনে করি এবং দশকের অঙ্ক যদি ওয়াই মনে করি, তাহলে সংখ্যাটা কী হয়, এককের অঙ্ক এক্স, দশকের অঙ্ক ওয়াই, মানে 10y হবে যোগ করলে এখানে। ওকে, তাহলে সংখ্যাটা যেটা হবে সেটা হচ্ছে 10y + x। সবসময় মাথায় রাখবে দশকের অঙ্কর সাথে 10 গুণ যোগ x এককের অঙ্ক, তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে 10y + x। ওকে, এবার এই যে সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটা কী বলেছে, অঙ্কদ্বয়ের যোগফল 8, তাহলে অঙ্ক মানে কি x আর y, তাই তো? x + y = কত 8 একটা বলা রয়েছে, আবার বলা রয়েছে কি, এই যে সংখ্যাটা, সংখ্যাটা আমরা প্রথমে তুলে নিলাম, এর থেকে যদি আমরা কী করি 18 বিয়োগ করে দিই, তাহলে যে সংখ্যাটা পাবে সেটা এই সংখ্যার অঙ্কদ্বয় ইন্টারচেঞ্জ করে, তার মানে কি 10y + x ছিল, এখানে হয়ে যাচ্ছে 10x + y, ঠিক আছে। এই পাশে এগুলোকে সব এই পাশে নিয়ে আসি, তাহলে 10y - y কত হচ্ছে 9y, এখানে x - 10x, তাহলে হচ্ছে 9x = 18, এদিকে গেলে 18, তাহলে 9 দিয়ে ভাগ করে দাও, y - x = কত 2, এতটা আশা করি কোনো অসুবিধা নেই। এবার এইটা এবং এইটা থেকে আমরা কী পাচ্ছি, দেখো এই দুটোকে যদি যোগ করি তাহলে কত পাচ্ছি y, এবং এখানে y 2y, একটা মাইনাস x, x ক্যান্সেল, শুধু 8 আর 2 যোগ করলে কত হচ্ছে 10। ওকে, তাহলে 10 যদি হয় তাহলে y সমান কত হচ্ছে 5, y যদি 5 হয়, দেখো এখানে y এর মান বসিয়ে দাও, 5 - x = 2, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে, x = 3, তাহলে আমাদের সংখ্যাটা এবার কত পাচ্ছি আমরা, সংখ্যাটা তো বের করতে হবে, তাহলে 10y + x, y এর মান কত 5, তাহলে 5 × 10 = 50 + 3 = 53, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত 53। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুবই এসে থাকে, যেভাবে বলেছে সেইভাবে শুধু করতে থাকবে, অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। দেখো নেক্সট রয়েছে লসাগু অ্যান্ড গসাগু থেকে, চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5, 7 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1, 3, 5 এবং 7 ভাগশেষ থাকে, সেই সংখ্যাটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, প্রথমে কত দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে, বলা হয়েছে 3, 5, 7 এবং 9, 3, 5, 7 এবং 9, এবং অবশিষ্ট থাকে প্রতি ক্ষেত্রে দেখো 1, তারপরে রয়েছে কত, রয়েছে কত 3, তারপরে 5, তারপরে 7, এগুলো যদি সেই সংখ্যাগুলো থেকে বিয়োগ করি আমরা যেগুলো দিয়ে ভাগ করা হচ্ছে, সেক্ষেত্রে দেখো প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ থাকছে এখানে 2, ঠিক আছে, এগুলো সবই একই থাকবে। এবার কি করব আমরা, যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে হবে সেগুলো লসাগু বের করলে তো সংখ্যাটা বের করা যায়, তাহলে 3, 5, তারপরে 7 এন্ড 9, এদের লসাগু বের করবো আমরা। দেখো লসাগু করতে গিয়ে কোনো সংখ্যা দিয়ে বড়টাকে ভাগ গেলে সেটা নেওয়ার প্রয়োজন নেই, লসাগু আমাদের একই বেরোবে, শুধু শুধু তাহলে 3 নেওয়ার দরকার নেই। তাহলে এখান থেকে দেখো কিছু দিয়ে ভাগ করার দরকার আছে কি, সবগুলোই পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে কি হচ্ছে আমাদের লসাগু হবে 5 × 7 × 9, তাহলে এখান থেকে লসাগু পাচ্ছি দেখো 5 × 7 = 35 × 9, 35 × 9 করলে 5 × 9 = 45, 5 হাতে থাকছে 4, 3 × 27 = 31, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত 315 LCM, তাই তো? এলসিএম পেলাম 315, আমাদের বৃহত্তম সংখ্যাটা বের করতে বলা হয়েছে, অর্থাৎ বৃহত্তম সংখ্যা চার অঙ্কের কত 4 × 9, এটাকে ভাগ করো 315 দ্বারা, তাহলে দেখো 6 দিয়ে যদি দিই বেশি হয়ে যাচ্ছে, 3 দিয়ে যদি দেওয়া যায়, 3 × 5 = 15, 5, 3 × 1 = 3, আর 1 = 4, তারপরে 3 × 3 = 9, তাহলে এখান থেকে পড়ে থাকছে দেখো 4 থাকছে এখানে, এখানে থাকছে কত 5, হয়ে গেল 54, তাহলে এখান থেকে আরেকটা 9 নামিয়ে নাও এখানে, দেখো এবার 2 দিয়ে দিতে হবে, 2 দিয়ে বেশি হয়ে যাবে, তাহলে 1 দিয়ে কত 315, তাহলে 4 থাকছে এখানে, থাকছে কত 3, এখানে 2, তাহলে 234 যদি আমরা এই সংখ্যা থেকে বিয়োগ করে দিই তাহলে সেই সংখ্যাটা কী হবে,
315 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে এই সংখ্যা থেকে 234 কে বিয়োগ করে দাও, যেটা ভাগশেষ থাকে সেটা বিয়োগ করে দেবে সব সময়, তাহলে বৃহত্তম সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কত, 5, এটা 6, এটা 7 এবং এখানে 9, 9765 অ্যান্সার হবে। কিন্তু যেহেতু এখানে বিয়োগ করার পরে দুই অবশিষ্ট ছিল, সেটা এখান থেকে কিন্তু আবার বিয়োগ করে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে 9763 হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার, 9763 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে, পিতা এবং পুত্রের সেই বয়সের অঙ্ক থেকে রয়েছে এবং অত্যন্ত সহজ প্রশ্ন রয়েছে। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি, বর্তমান বয়সের সমষ্টি দেওয়া রয়েছে কত, 100 বছর। বর্তমান বয়সের সমষ্টি 100 বছর, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত দেওয়া রয়েছে, 5 বছর পূর্বে 2:1। ওকে, তাহলে বলা হয়েছে কি 10 বছর পরে তাদের বয়স কত হবে, 10 বছর পরে তাদের বয়স কত হবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। দেখো এটা বর্তমানে বয়সের সমষ্টি যদি 100 হয় এবং আমাদের যেটা অনুপাত দেওয়া রয়েছে সেটা 5 বছর আগের, তাহলে এই সময় যদি আমরা বয়সের সমষ্টি জানতে পারতাম তাহলে বয়সটাকে বের করে নিতে পারতাম। কিন্তু বর্তমানে আমাদের যেহেতু 100 রয়েছে তাহলে 5 বছর আগে বয়স কত হবে দুজনার, এটা দুজনার ছিল পাঁচ, বর্তমানে 100, তাহলে 5 বছর আগে মানে দুজনারই 5 করে 10 কমে যাবে, তাহলে 5 বছর আগে হবে -10, অর্থাৎ কত, 90। এটা 5 বছর আগের দুজনার বয়সের সমষ্টি। যদি 90 হয়ে থাকে 5 বছর আগে তাহলে বাবার বয়স এবং পুত্রের বয়স কত ছিল, দেখো বাবার বয়স কত হবে 2/ কত হচ্ছে অনুপাতের যোগফল 3, তাহলে এটা দিয়ে কাটলে কত হচ্ছে 3 30 60, এবং বাবার বয়স যদি 60 হয় তাহলে পুত্রের বয়স কত হবে 30, কারণ দুজনের যোগফল 90। তাহলে 10 বছর পরে তাদের বয়সের বয়স কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে, এটা আমরা পেলাম যেটা সেটা 5 বছর আগের, তাহলে 5 বছর আগে তার সাথে +5 হচ্ছে বর্তমান, তারপরে +10 হচ্ছে 10 বছর পরের, তাই তো, তাহলে টোটাল যোগ হচ্ছে কত, 10 × 5 = 15 বছর। ক্লিয়ার? তাহলে 60 আর 15 কত হচ্ছে, পিতার বয়স হচ্ছে 75 বছর হবে, পুত্রের বয়স হবে কত, 45 ইয়ার্স। ক্লিয়ার? তাহলে পিতার বয়স 75 হবে, পুত্রের বয়স হবে 45 বছর। দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে, 7000 টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে, এবার 5 মাস বাদে কি করেছে, বি তার অংশীদার হয়, অর্থাৎ বি 5 মাস পরে ব্যবসা শুরু করে, 1 বছর বাদে যদি তাদের লাভ্যাংশ 2:3 অনুপাতে বিভক্ত করা হয় তবে বি কত টাকা পাবে। ওকে, দেখো প্রথমে 7000 টাকা দিয়ে শুরু করেছিল এ, 7000 টাকা তাহলে কত বছর খাটবে, এর 12 মাস খাটবে, বিয়ের টাকা কত মাস খাটবে, যেহেতু 5 মাস পরে এসেছে তাহলে বিয়ের টাকা খাটবে কত, বিয়ের টাকা খাটবে 7 মাস, তাই তো, 7 মাস খাটবে। এবার টোটাল টাকা কত সেটা আমাদের জানা নেই, আমি ধরে নিচ্ছি এক্স টাকা। এর ফলে এই যে 1 বছরে এটা তাদের অনুপাত হয়ে গেল, এটা সমান বলা রয়েছে কত, বছরের শেষে তাদের লাভ্যাংশের অনুপাত 2:3, তাহলে এটা ইকুয়াল টু এটা হচ্ছে। এখান থেকে দেখো একটা জিনিস আমরা করতে পারি, সেটা এইটা বাই এটা সমান এটা বাই এটা, তাই তো, আমরা সেইভাবে এগোচ্ছি। তাহলে 7000 × 12 ভাগ কত হচ্ছে 7x ইকুয়াল টু কত হচ্ছে 2/3। দেখো এখান থেকে আমরা অনেক কিছু ক্যান্সেল করে দিতে পারবো, 7 দিয়ে এটাকে কত হচ্ছে 1000, এবং এখানে কত হচ্ছে দেখো 2 দিয়ে এই পাশে ক্যান্সেল করে দিই, উপরে উপরে 2 দিয়ে 6, তাহলে এখানে হচ্ছে কত, টোটাল 6000 / কত এক্স ইকুয়াল টু কত হচ্ছে 1/3। তাহলে এক্স সমান কত হবে, এটা দিয়ে এটাকে গুণ করলে দাও, এক্স সমান 3 6 18000। তাহলে বিয়ের যেটা মূলধন ছিল সেটা ছিল 18000 টাকা। দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে প্রফিট অ্যান্ড লস থেকে, অত্যন্ত ইজি কোয়েশ্চেন রয়েছে, বলা রয়েছে কি 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সাথে সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত হবে। অত্যন্ত সহজ, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য অর্থাৎ 4টি দ্রব্যের SP সেলিং প্রাইস ইকুয়াল টু 5টি দ্রব্যের ক্রয় মূল্য অর্থাৎ CP সাথে সমান করে দিলাম যেটা বলেছে। এবার এখান থেকে দেখো SP ভাগ কত করছি CP, তাহলে এখানে 5 পড়ে থাকছে, 4টা নিচে চলে এলো, এবার অর্থাৎ কি হচ্ছে এখান থেকে CP 4 SP 5, অর্থাৎ লাভ কত হচ্ছে, CP 4 ইউনিট SP 5, লাভ হচ্ছে দেখো কত, 1 ইউনিট, তাই তো, তাহলে 1 ইউনিট লাভ কত টাকায়, 4 টাকায়, কারণ 4 টাকা ইনভেস্ট করা হয়েছে, CP 4 টাকা ইন্টু পার্সেন্টেজ বের করার জন্য 100, তাহলে কত হচ্ছে 25% প্রফিট। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। দেখে নেব নেক্সট কোয়েশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে পরিমিতি থেকে, অত্যন্ত ইজি কোয়েশ্চেন রয়েছে, একটি আয়ত ক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 100 মিটার এবং 80 মিটার। একটা আয়ত ক্ষেত্রাকার বাগান আমরা প্রথমে কনসিডার করে নিচ্ছি, এই যে বাগানের এটা দৈর্ঘ্য রয়েছে 100 এবং প্রস্থ রয়েছে 80 মিটার। এবার বলা রয়েছে কি এই বাগানের চারিধারে যদি 10 মিটার চওড়া রাস্তা থাকে তাহলে সেই রাস্তার ক্ষেত্রফল কত সেটা আমাদের বের করতে হবে। বাইরের দিকে চারপাশে 10 মিটার করে রাস্তা রয়েছে, তাহলে এটা হয়ে যাচ্ছে রাস্তা,
দেখো আমরা কি কিভাবে রাস্তাটা বের করব, টোটালটা বের করব এবং ভেতরের এইটুকু পোরশনটা বাদ দিয়ে দেব, তাহলে পড়ে থাকবে কি রাস্তা পড়ে থাকবে। তাহলে এই টোটালটা বের করতে গেলে দেখো ভেতরের এইটুকু হচ্ছে 100 এবং এইটুকু 10, এইটুকু 10, তাহলে এই টোটাল লেন্থ হচ্ছে 100 প্লাস 10 প্লাস 10 অর্থাৎ 120, তাই তো? এটা 120। একই রকমভাবে এই লেন্থটা কত হবে, এটা 80, এখানে 10 এবং এখানে 10, আরও 20 যোগ হচ্ছে, তাহলে হচ্ছে কত, এটা টোটালটা হচ্ছে 100। তাহলে একদম এই টোটালটার এরিয়া কত হচ্ছে, দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ 120 ইনটু কত হচ্ছে 100 মাইনাস এই ভেতরের এটা কত হচ্ছে 100 ইনটু কত 80, তাহলে পড়ে থাকবে বিয়োগ করলে কে, শুধুমাত্র রাস্তা পড়ে থাকবে। তাহলে এখান থেকে কত হচ্ছে দেখো, আমরা 100 যদি কমন নিয়ে ফেলি, 120 মাইনাস এখানে কত হচ্ছে 80 অর্থাৎ ভেতরে কত হচ্ছে এখানে 40 ইনটু কত হচ্ছে এখানে 100। পুরো ডিটেলসে ভেঙে আমি করাচ্ছি, জন্য কিন্তু অনেকটা বড় মনে হবে। তাহলে 4000, ওকে, 4000 স্কোয়ার মিটার, ঠিক আছে, 4000 স্কোয়ার মিটার হয়ে যাবে অ্যান্সার। ত্রিভুজ থেকে কোনো ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে রয়েছে কত, 3x ডিগ্রি, তারপরে রয়েছে কত, 2x মাইনাস 7, এবং থার্ড অ্যাঙ্গেল যেটা রয়েছে কত, 4x মাইনাস 11 ডিগ্রি। এবার কি বলা রয়েছে, যদি হয়ে থাকে তাহলে x এর ভ্যালু কত। আচ্ছা আমরা কি জানি যে ত্রিভুজের তিনটি ইন্টারনাল অ্যাঙ্গেলের সমষ্টি অলওয়েজ হয় 180 ডিগ্রি, তাই তো? তাহলে সবগুলো যোগফল করে 180 করে দাও, তাহলে হয়ে যাচ্ছে, তাহলে এটা যোগ এটা যোগ এটা, তাহলে 3x প্লাস 2x প্লাস 4x কত, 3 2 5 8 4 9, 9x প্লাস কত হচ্ছে দেখো এখানে মাইনাস 7 মাইনাস 11, তাহলে টোটাল কত হচ্ছে মাইনাস 18, সমান কত, 180 ডিগ্রি। এতটা আশা করি বুঝতে পেরেছ, এগুলো যোগ করে দিয়েছি কারণ তিনটির যোগফলের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এখান থেকে পাচ্ছি কি, 9x সমান 180 যোগ 18, তাই তো? 9 দিয়ে যদি ভাগ করে দিই সবাইকে দেখো, তাহলে ক্যালকুলেশন আরও ইজি হয়ে যাবে। এখানে কত হচ্ছে, 9 দিয়ে ভাগ করলে 20 প্লাস 9 দুগুণো 18 2, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে, 22, রাইট? x এর ভ্যালু হচ্ছে 22। দেখে নেবো নেক্সট কোয়েশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে, যদি রুট 2n ইকুয়াল টু 64 হয় তাহলে আমাদের n এর মানটা নির্ণয় করতে হবে কত হবে। তাহলে দেখো রুট 2n ইকুয়াল টু 64 যদি স্কোয়ার উঠিয়ে দিই তাহলে কি হচ্ছে, 2n ইকুয়াল টু 64 ইন্টু 64, তাই তো? এবার দেখো 64 মানে আমরা কি জানি, 2 টু দি পাওয়ার 6, তাহলে এখানে ইন্টু 2 টু দি পাওয়ার 6, তাহলে এটা মানে কি, 2 টু দি পাওয়ার 6 প্লাস 6 অর্থাৎ 12, তাহলে এখানে 2 টু দি পাওয়ার n মানে এখানে 2 টু দি পাওয়ার 12 যদি হয় তাহলে দুটোরই বেস ইকোয়াল হলে পাওয়ারগুলো সমান হয়, তাহলে n ইকুয়াল টু কত হচ্ছে, 12, n ইকুয়াল টু হচ্ছে 12, রাইট? তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে এজ রিলেটেড, এক্স এবং ওয়াইয়ের বর্তমান বয়সের সমস্ত অনুপাত দেওয়া রয়েছে, বর্তমান বয়সের অনুপাত রয়েছে 3:4 এবং 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7, 5:7, ওকে, এটা কার, এক্স এটা ওয়াই। তাহলে কি হবে, কোশ্চেন করা আছে ওয়াইয়ের প্রেজেন্ট এস কত, বর্তমান এস কত, এটা প্রেজেন্ট এস, তাই তো? তাহলে এক্সের প্রেজেন্ট এস এটা, ওয়াইয়ের প্রেজেন্ট এস এটা, কীভাবে বের করব, এটা ধরে বের করব, তাহলে ওয়াইয়ের প্রেজেন্ট এস বেরিয়ে যাবে। এটার ডিফারেন্স কত বয়সের বলেছে, 5 বছর, তাই তো? তাহলে দেখো এখান থেকে এইভাবে বের করবে, ওয়াইয়ের প্রেজেন্ট এস সমান 4 রয়েছে, 4 ইনটু করবে এটা, ভালো করে খেয়াল করো, ইনটু করবে এই ডিফারেন্স কত, 5 এবং 7 ডিফারেন্স হচ্ছে 2, মাইনাস 2 নেবে না কারণ বড়োটা থেকে সবসময় ছোটোটা বিয়োগ করবে ডিফারেন্সের ক্ষেত্রে, তাহলে 7 মাইনাস 5 মানে হচ্ছে 2, ডিভাইডেড বাই কী হবে, এটা গুণ করে এটা গুণ করে বিয়োগ করবে, তাহলে 3 সাথে 21 মাইনাস 4 5 20, এখানেও যেটা বড় সেটা থেকে বিয়োগ করবে, তাহলে 20 21 মাইনাস 20 মানে 1, তাহলে কত হচ্ছে, 4 5 20, 20 দুগুণে কত হচ্ছে 40, প্রেজেন্টেস যেহেতু ধরে আমরা বের করেছি তাহলে এটাই প্রেজেন্টেস হয়ে গেল, তাহলে 40 ইয়ার্স, রাইট? তাহলে ওয়াইয়ের প্রেজেন্টেস হচ্ছে 40 ইয়ার্স। নেক্সট কোয়েশ্চেন রয়েছে অনুপাত থেকে, 680 টাকাকে, ওকে, 80 টাকাকে এ বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3 অংশ, অর্থাৎ এ সমান বি এর 2/3 অংশ এবং বি সি এর কত পেয়েছে, বি সি এর 1/4 অংশ পায়, তাহলে বি সি এর 1/4 অংশ পাবে, যদি পেয়ে থাকে তাহলে কি বলা হয়েছে, বি কত টাকা পাবে, ওকে। তাহলে এখান থেকে আমরা অনুপাতটা বের করে নিই, দেখো এটা দিয়ে যদি আমরা গুণ করে দিই কত হচ্ছে, আচ্ছা এইভাবেও করতে পারো, এ বাই বি ইকুয়াল টু 2/3, তাহলে এস টু বি সমান কত হবে, 2:3, এখান থেকেও দেখো বি বাই সি করে নিচ্ছি 1/4, তাহলে বি ইস টু সি সমান কত, 1:4, এখান থেকে আমরা কী বের করবো, এস টু বি ইস টু সি, তাহলে কত হবে দেখো, এখানে 1:4 দিয়ে যদি আমরা করি, ওকে, তাহলে এটা দিয়ে প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করতে হয়, তাই তো? তাহলে 2 1 কে 2,
3 আকে 3 তাহলে s2 এটা দিয়ে এটা 3 4 12 তাহলে এটা হয়ে গেল তাদের প্রাপ্ত টাকার অনুপাত এবার তাহলে আমাদের বের করতে বলা আছে b কত টাকা পাবে b কত এখানে 3 তাহলে 3 বাই কত অনুপাতের যোগফল দেখো 3 দিয়ে 5 12 আর 5 হচ্ছে 17 ইনটু টোটাল টাকা ছিল 680 টাকা 17 দিয়ে এটা কাটলে কত 468 0 তাহলে 3 4 12 120 টাকা b পাবে কত 120 টাকা দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে লসাগু এবং গসাগু থেকে পেন পেপারসের কোনো রকম প্রয়োজন হবে না কি বলা রয়েছে তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 রয়েছে তাদের গসাগু রয়েছে 12 ওকে 1:2:3 এবং তাদের এইচসিএফ বা গসাগু রয়েছে কত 12 কি বলা রয়েছে বৃহত্তম সংখ্যাটি কত গসাগু দিয়ে সবগুলো অনুপাতকে গুণ করে দিলে যে সংখ্যাগুলো বের হবে সেগুলোই অ্যাকচুয়ালি সংখ্যাগুলো বেরিয়ে যাবে তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা 1 2 3 এর মধ্যে বড় হচ্ছে 3 তাহলে 3 এর সাথে গুণ করে দাও 12 দেখো কোন পেন পেপারসের প্রয়োজন আছে কি 3 12 36 আমাদের অ্যানসার হয়ে যাচ্ছে 36 ক্লিয়ার অপশন এ ইজ দা কারেক্ট অ্যানসার দেখো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 15 একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত 10 সেমি কর্ণ অর্থাৎ ডায়াগোনাল 10 সেমি এবং তা একটি বাহুর দ্বিগুণ অর্থাৎ এটা কোনো একটা বাহুর দ্বিগুণ যদি হয় তাহলে কি বলা আছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে আচ্ছা আয়তক্ষেত্র যদি এরকম একটা হয়ে থাকে এটা এ এটা বি তাহলে এই যে দুটো কর্ণ তো ইকুয়াল হয় তাহলে এই যে কর্ণ রয়েছে কর্ণটা কি হচ্ছে এই যে একটা ত্রিভুজ রয়েছে সমকোণী ত্রিভুজ তার এটা হচ্ছে অতিভুজ অতিভুজের দৈর্ঘ্য কি হয় এ স্কয়ার প্লাস বি স্কয়ার আন্ডার রুট আর এটা সমানই বলা রয়েছে কত ডায়াগোনাল সমান 10 রাইট এবার এটা যদি আমরা স্কোয়ার করে ফেলি তাহলে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত 100 বোথ সাইড স্কোয়ার করে ফেললাম এবার দেখো এখানে আরেকটা বিষয় বলা রয়েছে এই যে ডায়াগোনাল দেওয়া রয়েছে ডায়াগোনালটা কোনো একটা বাহুর দ্বিগুণ তার মানে কোনো একটা বাহুর দৈর্ঘ্য 5 সেমি হবে আমরা ধরে নিলাম এ সমান 5 তাহলে দেখো 5 দুগুণ 10 মানে ডায়াগোনাল সমান হচ্ছে তাহলে এ সমান যদি 5 হয় তাহলে এখানে বসিয়ে দাও 5 এর স্কোয়ার 25 তাহলে 25 প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 100 তাহলে বি স্কোয়ার সমান কত হবে 25 এদিকে যাচ্ছে 100 মাইনাস 25 মানে 75 তাহলে বি সমান কত হবে রুট 75 মানে 5 রুট 3 ঠিক আছে বি সমান 5 রুট 3 আচ্ছা বি যদি 5 রুট 3 হয় এবং একটা বাহু আমরা 5 ধরেছিলাম তাহলে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ এ বি কত হচ্ছে এরিয়া ইজ ইকুয়াল টু হচ্ছে 5 গুণন এটা তাহলে 5 5 25 রুট 3 ক্লিয়ার এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যানসার 25 রুট 3 ইজ দ্য কারেক্ট অ্যানসার দেখে নেবো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন রয়েছে 137 মিটার এবং 163 মিটার দুটি ট্রেন 137 মিটার এবং 163 মিটার দুটি ট্রেন রয়েছে যারা কি পরস্পরের দিকে চলেছে ওকে পরস্পরের দিকে কত গতিবেগ রয়েছে 42 and 48 কিলোমিটার পার আওয়ার এবার তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে খুব সিম্পল একটা কোশ্চেন রয়েছে কত সময় নেবে দেখো টোটাল ওদের যে ডিস্টেন্স যেতে হবে পরস্পরকে অতিক্রম করতে হলে সেটা হচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য তাহলে টোটাল ডিস্টেন্স যেতে হবে দেখো 100 200 300 তাই তো তাহলে 300 মিটার যেতে হবে এখানে রয়েছে কি অনু গতিবেগ যেগুলো রয়েছে সেটা কি হয়ে যাবে রিলেটিভ স্পিড হবে আমরা ট্রেনের যে অঙ্ক কিছুদিন আগে শিখেছিলাম পুরো ডিটেলসে প্রচুর কোশ্চেন বিভিন্ন টাইপের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেখানে এবং সেখানে আমরা দেখেছিলাম কি রিলেটিভ স্পিড কাজ করবে যখন তারা বিপরীত দিকে যাবে তাই তো তাহলে এখানে 42 + 48 হচ্ছে টোটাল 90 এই 90 কি কিলোমিটার পার আওয়ার রয়েছে এখানে কিলোমিটার পার আওয়ার তাহলে এটাকে আমরা কি করছি মিটার এখানে রয়েছে তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো ইনটু কী করতে হয় 5/18 দিয়ে গুণ করতে হয় যারা তোমরা ট্রেনের ক্লাস দেখো নি অবশ্যই ট্রেন থেকে ডিটেলসে ক্লাস দেখিয়েছিলাম সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ওই বিষয়গুলো তাহলে 18 দিয়ে এটা কত 5 তাহলে 5/25 মিটার পার সেকেন্ড ক্লিয়ার 25 মিটার পার সেকেন্ড গতিবেগ যেতে হবে টোটাল 300 মিটার তাহলে সময় কত লাগবে টাইম ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল স্পিড স্পিড হচ্ছে কত 25 তাহলে 25 দিয়ে এটা যদি কেটে দিই কত হয় 12 সেকেন্ড সময় লাগবে ক্লিয়ার 12 সেকেন্ডে অতিক্রম করবে দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে ক্যালেন্ডার থেকে রয়েছে বাট ক্যালেন্ডারের সেরকম কনসেপ্ট প্রয়োজন হবে না খুব সিম্পল রয়েছে বলা রয়েছে কি আজ মঙ্গলবার যদি হয় তাহলে 53 ডেজ 53 দিন পরে কি বার হবে আজ যদি মঙ্গলবার হয় ওকে আজকে টিউজডে তাহলে দেখো 53 দিন পরে কি বার হবে 53 করে 1 2 3 করে গুণে কিন্তু বের করার প্রয়োজন নেই আমরা কি করব অড ডেজ আমরা বের করব অড ডেজ কিভাবে বের করতে হয় টোটাল কত রয়েছে 53 ডেজ
এটাকে আমরা ভাগ করব কত দিয়ে 7 দিয়ে কারণ 7 দিনে এক সপ্তাহ হয় 7 দিয়ে যদি ভাগ করি আমরা বের করব ভাগ করার পরে অবশিষ্ট কত থাকবে দেখো 7 7 তে 49 আর অবশিষ্ট থাকবে 50 51 52 53 অর্থাৎ 4 এই 4 টা হচ্ছে কি অড ডেজ তার মানে এবার আমরা কাউন্ট করব টিউজডে এর পর থেকে 4 দিন কি বার হবে টিউজডে অর্থাৎ মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্র শনিবার অর্থাৎ স্যাটারডে হয়ে যাবে আমাদের কিন্তু অ্যানসার অর্থাৎ শনিবার হয়ে যাবে আমাদের অ্যাকচুয়ালি কারেক্ট অ্যানসার রাইট শনিবার হয়ে যাবে আমাদের সঠিক উত্তর দেখে নেব নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 19 অ্যাভারেজ থেকে রয়েছে গড় থেকে অত্যন্ত সিম্পল ওয়েতে আমরা সলভ করব কোনো রকম কোনো কনসেপ্টই প্রয়োজন হবে না দেখো বলা রয়েছে পরপর 7টি সংখ্যার গড় রয়েছে 20 যদি হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত পরপর 7টি সংখ্যা আমরা ধরে নিচ্ছি 1 2 3 4 5 6 7 রাইট তাহলে দেখো সবথেকে মাঝে কে রয়েছে 4 রয়েছে এদিকে 3টে মাঝে 4 তার মানে এই মাঝে যেটা সেটাই হয় 7টা সংখ্যার গড় রাইট তাহলে 7টা সংখ্যার গড় 4 4 মানে কত বলা রয়েছে এখানে 20 দেখো এখানে যেহেতু সংখ্যাগুলো পর পর রয়েছে তাহলে এটা যদি 20 হয় তার পরের সংখ্যা কত 21 হবে তার পরের সংখ্যা 22 হবে তার পরের সংখ্যা কত এটা মানে 23 যেটা হচ্ছে লার্জেস্ট ওকে এদের মধ্যে সবথেকে বৃহত্তম হচ্ছে 23 ক্লিয়ার আচ্ছা করি বুঝতে পেরেছো যদি ক্ষুদ্রতম চাওয়া হতো তাহলে এইদিকে আসতাম এক ঘর করে এগিয়ে আসতাম ঠিক আছে দেখে নেব নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অত্যন্ত ইজি লেভেলের যারা আমাদের সাথে দীর্ঘদিন থেকে আছো ম্যাথসের ক্লাস করছো তাদের কাছে এই ধরনের কোশ্চেন কিন্তু খুব ইজি মনে হবে এবং খুব অনায়াসে তোমরা সলভ করে ফেলতে পারবে দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে কোন সংখ্যার 35% 91 হলে সংখ্যাটি কত তো আমরা যদি ধরে নিই যে সংখ্যাটা এক্স তার 35% করতে হবে 35% মানে 35/100 ইকুয়াল টু কত হচ্ছে 91 রাইট তাহলে এখান থেকে দেখো আমরা কী করছি 5 দিয়ে 5 সত্তা 35 5 20 100 7 13 91 তাহলে কী হচ্ছে এক্স ইকুয়াল টু 20টা এদিকে গুণ হয়ে যাবে 20 দুগুণে 26 এবং 0 অ্যাড করে দাও টোটাল হচ্ছে 260 তাহলে আমাদের যে রিকোয়ার্ড নাম্বার সেই নাম্বারটা হচ্ছে 260 ওকে আশা করি ভিডিওটি বুঝতে পারছো এবং ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো যাতে বেশি পরিমাণ ক্যান্ডিডেট আমাদের এই সিরিজে এনগেজ হতে পারে ওকে তো আমাদেরকে অবশ্যই তোমরা এটুকু সাপোর্ট করবে বলে আমরা আশা করি দেখে নেব নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ দেওয়া রয়েছে যথাক্রমে কত 12 এবং 8 কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের অনুকূলে রয়েছে কত 12 কিলোমিটার স্রোতের প্রতিকূলে রয়েছে 8 কিলোমিটার পার আওয়ার এবার কী বলা রয়েছে স্থির জলে 24 কিমি যেতে কত সময় লাগবে স্থির জলে কত কিলোমিটার যেতে হবে 24 কিলোমিটার ওকে দেখো এটা যদি এক্স মনে করি আমরা অনুকূলের বেগ এবং প্রতিকূলের বেগ যদি ওয়াই মনে করি তাহলে আমরা স্থির জলে বোটের যেটা গতিবেগ সেটা বের করতে শিখেছিলাম বোটের অঙ্ক যখন করেছি তখন ডিটেলসে আলোচনা করেছিলাম রাইট তোমরা যারা ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে নিতে পারো দেখো এখান থেকে বোটের নিজের গতিবেগ বেরোবে এটা যোগ এটা অর্থাৎ 12 যোগ 8 মানে কত হচ্ছে 20 ভাগ কত 2 অর্থাৎ কত 10 তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স যেতে হবে 24 কিলোমিটার সেটাকে কত দিয়ে ভাগ করতে হবে 10 কারণ 10 কিলোমিটার পার আওয়ার বোটের স্থির জলে গতিবেগ তাহলে 10 দিয়ে ভাগ করে দাও টোটাল টাইম বেরিয়ে যাবে কত 2.4 ওকে 2.4 আওয়ার হয়ে যাবে আমাদের অ্যান্সার দেখো নেক্সট কোশ্চেন রয়েছে প্রফিট অ্যান্ড লস থেকে 15 টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে প্রত্যেক কেজি দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে কী রয়েছে 15 টাকা কেজি দরের চায়ের সাথে 15 টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে 20 টাকা কেজি দরের চা মেশাবো যাতে কী হবে মিশ্রণের মূল্য হবে প্রতি কেজি 16 টাকা 50 পয়সা 16.50 ওকে এটা আমরা কীভাবে করব যখন এরকম ডেটাগুলো দেওয়া থাকবে সেগুলোকে আমরা করব অ্যালিগেশন হিসেবে অর্থাৎ এর বড়টা থেকে মাইনাস এটা আচ্ছা সবথেকে বড় রয়েছে এটা এটা থেকে মাইনাস এটা এটা থেকে মাইনাস এটা করব এবং কীভাবে লিখব এটা থেকে মাইনাস এটা করে এখানে লিখব তাহলে কত হচ্ছে 3.50 ইস টু এটা মাইনাস এটা করলে কত হয় 16 আর এখানে হচ্ছে 15 তাই তো তাহলে 1.50 দেখো দুটোরই 0 0 ক্যান্সেল করে দাও পয়েন্ট উঠিয়ে দাও তাহলে কত হচ্ছে 35 ইস টু কত হচ্ছে 15 5 দিয়ে ভাগ করে দাও 5 7 35 এবং 3 5 15 দেখো প্রথমে যেটা ছিল 15 টাকা কেজি দরের চা এবং এটা দ্বিতীয়টা 20 টাকা কেজি দরের চা কী অনুপাতে মেশাতে হবে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার অর্থাৎ 7:3 অনুপাতে মেশাতে হবে দেখো নেক্সট রয়েছে কি যদি এর 90% এবং বি এর 30% ইকুয়াল হয় এর 90% ইজ ইকুয়াল টু বি এর
30% এর মানে আমরা গুণ বসিয়ে দিলাম যদি হয় তাহলে কি বের করতে বলা আছে e সমান a এর 2x% যদি হয় তাহলে x সমান কত সেটা আমাদের বের করতে বলা আছে দেখো এখান থেকে আমরা কি পার্সেন্ট উঠিয়ে বাই 100 করে দিচ্ছি এখানেও পার্সেন্ট উঠিয়ে বাই 100 করে দিচ্ছি তাহলে 100 100 ক্যান্সেল হয়ে গেল এবং এখানকার 0 ক্যান্সেল তাহলে পড়ে থাকছে অনলি 3 দিয়ে এটাকে ক্যান্সেল করে দাও 3 3a is equal to b এবার দেখো b সমান যদি 3a হয় তাহলে এখানে b এর মান আমরা বসিয়ে দিচ্ছি কত 3a সমান এখানে যা আছে রেখে দাও a into 2x পার্সেন্ট পার্সেন্ট উঠিয়ে দিলে নিচে হচ্ছে কত 100 তাহলে 2 দিয়ে এটাকে কেটে নিলে কত হচ্ছে 50 এবং a দিয়ে a কে সরি a দিয়ে a কে ক্যান্সেল করে দাও তাহলে হচ্ছে দেখো x সমান 3 5 15 অর্থাৎ 150 ঠিক আছে x সমান হচ্ছে কত 150 নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 24 রয়েছে কি 1728 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে 1728 দেখো এটা অনেক ভাবে করা যায় এটা আমরা বর্গমূল করেও ডাইরেক্ট সেভাবেও করতে পারি বা আমরা যদি এমনি কোনো সহজ পদ্ধতিতে করতে পারি সেভাবেও করতে পারি দেখো আমরা যদি এটা মনে করি যে পূর্ণবর্গ সংখ্যা তৈরি করতে হবে এর নিয়ারেস্ট তাই তো তাহলে আমরা যদি মনে করি 40 এর স্কয়ার যদি করি দেখো 4 4 16 তার মানে নিয়ারেস্ট হচ্ছে 45 এর স্কয়ার মানে কিভাবে বের করতে হয় 5 5 25 আর 4 এর পরের সংখ্যা 5 4 5 20 দেখো এর থেকে বড় হয়ে গেল তাহলে যে সংখ্যাটা বের করতে হবে সেটা এর থেকে অনেক ছোট হতে হবে তাই তো আমরা যদি 42 এর স্কয়ার করি দেখো 42 এর স্কয়ার কত 2 2 গুণে 4 4 2 গুণে 8 4 2 গুণে 8 8 16 6 হাতে 1 4 4 16 1 17 দেখো এর ঠিক বড় সংখ্যা যেটা সেটা হয়ে গেল কত 1764 যেটা কি 42 এর স্কয়ার অর্থাৎ এই সংখ্যাটা কি পূর্ণবর্গ তার মানে এর ঠিক পরের পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে 1764 তাহলে এখান থেকে 1764 থেকে মাইনাস করে দাও 1728 দেখো কত পড়ে থাকবে 8 আর 6 64 8 আর 6 4 14 হাতের এক থাকছে এখানে কত হচ্ছে 3 তাহলে আমাদের কত যোগ করতে হবে সংখ্যাটার সাথে এর সাথে 36 যোগ করতে হবে তাহলে এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে যাব অর্থাৎ আমাদের অ্যানসার হয়ে যাবে 36 দেখো নেক্সট কোশ্চেন রয়েছে যদি দুটি সংখ্যার গুণফল 2160 হয় এবং তাদের গসাগু 6 হয় তাহলে সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর অনুপাত কত দুটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গসাগু দেওয়া রয়েছে কত গসাগু দেওয়া রয়েছে 6 তাহলে লসাগু কত হয় লসাগু হবে সংখ্যা দুটির গুণফল বাই কত গসাগু অর্থাৎ 6 তাহলে কত হচ্ছে 6 দিয়ে 6 3 6 18 6 4 36 360 এলসিএম পেলাম 360 এবং গসাগু এই সেপ যেটা দেওয়া আছে সেটা কত 6 তাহলে অনুপাত কত হবে গসাগু ইস টু লসাগু মানে 6 ইস টু 630 সরি 360 এক্সট্রিমলি সরি 360 এটা তাহলে কত হবে অনুপাত করলে 6 দিয়ে ভাগ করে দাও 1 ইস টু 60 ঠিক আছে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে 1 ইস টু 60 দেখো নেক্সট কোশ্চেন রয়েছে একটি ঘুড়ি এবং লাটায়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা এবার কি লাটায়ের দাম ঘুড়ি থেকে যদি 1 টাকা বেশি হয় তাহলে ঘুড়ির দাম কত পয়সা হবে ঘুড়ি এবং লাটায়ের দাম মিলিয়ে ঘুড়ি এবং লাটায়ের দাম মিলিয়ে কত ঘুড়ি প্লাস লাটাই টোটাল মিলিয়ে 1 টাকা 50 10 পয়সা তার মানে 110 পয়সা ঠিক আছে এবার দেখো কি বলেছে লাটায়ের দাম ঘুড়ি থেকে যদি 1 টাকা বেশি হয় আচ্ছা ঘুড়ির দাম যদি x পয়সা হয়ে থাকে তাহলে লাটায়ের দাম কত হবে x পয়সা প্লাস কত 1 টাকা মানে 100 পয়সা তাই তো তাহলে এখানে বসিয়ে দাও লাটায়ের জায়গায় x প্লাস একদম ডিটেলসে করছি আমরা এত বড় না করলেও চলতো ওকে তাহলে এটা প্লাস ঘুড়ির দাম তো x ধরেছি সমান কত 110 তাহলে এখান থেকে 2x 2x ইকুয়াল টু কত হচ্ছে 100 টাকা এই পাশে নিয়ে যাও 110 মাইনাস 100 মানে 10 তাহলে x সমান কত হচ্ছে 5 তাহলে আমরা কী বের করছি ঘুড়ির দাম তাই তো ঘুড়ির দাম কত হচ্ছে তাহলে 5 পয়সা ঠিক আছে ঘুড়ির দাম হচ্ছে 5 পয়সা দেখো নেক্সট কোশ্চেন রয়েছে কি প্রফিট অ্যান্ড লস থেকে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয় তাহলে 462 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট ক্ষতি হবে কত টাকা ক্ষতি হবে দেখো 12% লাভ মানে কি 12/100 তাহলে এখানে 4 দিয়ে 3 4 12 4 দিয়ে কত হচ্ছে 4 25 100 তাহলে কত হচ্ছে 3/25 নিচেরটা আমি বলেছিলাম সিপি ধরতে হবে সিপি তাহলে এখানে কত পাচ্ছি 25 এবং এসপি কত পাচ্ছি এসপি যেহেতু লাভ হয়েছে উপরেরটা যোগ করে দাও কত হচ্ছে 28 এই 28 মানে কত বলা রয়েছে 28 মানে বলা রয়েছে 616 তাহলে আমাদের বের করতে হবে 25 মানে কত 1 মানে কত তাহলে নিচে 28 এবং 25 মানে সিপি বেরিয়ে যাচ্ছে আমাদের 25 তাহলে এখানে দেখো 4 দিয়ে 4 7 28 4 দিয়ে 4 15 60 আর 4 4 16
7 দিয়ে এটাকে কেটে দাও 7 2 14 7 2 14 তাহলে 22 ইনটু 25 25 2 50 ইনটু তাহলে 11 550 গুণ করবে এটা হচ্ছে কত 550 আচ্ছা 550 এটা কি বের হলো কেনা দাম ওকে কস্ট প্রাইস 550 বিক্রি করছে 462 দিয়ে তাহলে ক্ষতি হচ্ছে কত 8 এখানে হাতের 1 থাকছে কত 7 88 তাহলে আমাদের ক্ষতি যেটা হচ্ছে সেটা কত 88 টাকা ঠিক আছে 88 টাকা ক্ষতি হচ্ছে দেখো নেক্সট কোশ্চেন এখান থেকে মান বের করতে হবে ওকে অত্যন্ত ইজি এবং এই কোশ্চেন আমি এর আগে সলভ করে দিয়েছি দেখো কি করতে হবে শুধু একটা লাইন করলেই বেরিয়ে যাবে 3 একে 3 মাইনাস 1 মানে কত 2/3 ইনটু 4 একে 4 মাইনাস 1 মানে 3/4 ইনটু পরেরটা কি রকম হবে উপরে 4 নিচে 5 ইনটু শেষে যদি চলে যাই শেষে হচ্ছে দেখো 99 মাইনাস 1 মানে 98 ডিভাইডেড বাই 99 ইনটু এখানে কত হবে 99 ডিভাইডেড বাই 100 দেখো কোনগুলো কেটে যাবে এবার নিচেরটার সাথে উপরেরটা নিচেরটার উপরেরটা এটার নিচেরটার সাথে উপরেরটা যাবে এই নিচেরটার সাথে এই উপরেরটা যাবে এই উপরেরটার সাথে এখানকার কোনো একটা নিচের যাবে এটার সাথে এটা তাহলে পড়ে থাকবে দেখো শুধুমাত্র এখানে থাকবে 2 এখানে নিচে থাকবে 100 ওকে তাহলে এটা দিয়ে ক্যান্সেল করে নিলে কত হচ্ছে 1/50 হয়ে যাবে আমাদের অ্যানসার ওকে 1/50 হচ্ছে সঠিক উত্তর দেখো এখানে সংখ্যাগুলো যেগুলো দেওয়া রয়েছে এগুলো কি বলা রয়েছে বড় থেকে ছোট আকারে সাজান অর্থাৎ বড় থেকে ছোট আকারে সাজাতে গেলে দেখো এখানে বেশি কিছু করার প্রয়োজন নেই জাস্ট আমরা কি করব হরগুলো লসাগু দিয়ে গুণ করে দিলেও হয়ে যাবে কারণ বেশি তো সংখ্যা নেই তাহলে 11 20 এবং 22 এর লসাগু যেটা হয় সেটা হয় কত 220 তাহলে 220 দিয়ে যদি গুণ করি দেখো 11 দিয়ে 220 কে গুণ ভাগ করলে কত হচ্ছে 2 0 তাহলে হচ্ছে 20 তাহলে 7 দুগুণ কত হচ্ছে প্রথমটা 140 তারপরটা কত হচ্ছে দেখো 20 দিয়ে এটাকে কাটলে 11 11 গুণন 16 মানে হচ্ছে 176 তারপরে এখানে কত হচ্ছে 22 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 10 তাহলে কত হচ্ছে 210 তাহলে সবথেকে বড় দেখো এটা তারপরে এটা তারপরে এটা তাহলে আমাদের জাস্ট সাজালে কি হবে বড় থেকে ছোট 21/22 তারপরে আসবে কত 16/ কত হচ্ছে 20 এবং তারপরে আসবে 7/11 এটা হয়ে যাবে সঠিক অ্যারেঞ্জমেন্ট ওকে এবং এটা অপশানে অপশান সিতে ছিল তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর দেখে নেব নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন এবং আজকে লাস্ট কোশ্চেন কী রয়েছে এক ব্যক্তি 61 কিলোমিটার পথ অতিক্রম করেছে 9 ঘন্টায় টোটাল 61 কিলোমিটার 9 ঘন্টায় এবার কি এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে গেছেন 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে সাইকেলে তিনি কতটা দূরত্ব পায়ে হেঁটে গেছেন সেটা বের করতে বলা হয়েছে আচ্ছা আমরা যদি টোটাল ডিস্টেন্স যেটা পায়ে হেঁটে গেছে সেটা যদি ডি মনে করি তাহলে টোটাল ডিস্টেন্স বাই স্পিড কত ছিল 4 কিলোমিটার প্রতি ঘন্টা এখানে বেরোলো আমাদের কিছুটা টাইম বাকি টাইমটা বাকি ডিস্টেন্স কত 61 থেকে মাইনাস করে দিচ্ছি ডি এই ডিস্টেন্সটা গেছে 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তাহলে এখানকার টাইম প্লাস এখানকার টাইম টোটাল টাইম লেগেছে কত 9 ঘন্টা ক্লিয়ার এখান থেকে দেখো আমরা যদি এটা লসাগু করে ফেলি তাহলে নিচে হচ্ছে কত 36 উপরে হচ্ছে 9D এবং এটা দিয়ে গুণ করলে মাইনাস 4D হচ্ছে কত 5D প্লাস 4 দিয়ে গুণ করলে 4কে 4 6 24 অর্থাৎ 244 ইকুয়াল টু 9 তাহলে এখান থেকে কত পাচ্ছি 5D প্লাস 244 ইকুয়াল টু 9 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে 6 নং 54 4 হাতে থাকছে 5 তারপরে 3 নং 27 27 আর 5 হচ্ছে 32 324 তাহলে 5D সমান পাচ্ছি কত 324 মাইনাস 244 এই দুটো যদি বিয়োগ করি কত হচ্ছে দেখো 0 8 তাই তো 80 তাহলে ডি সমান কত হচ্ছে 5 16 80 তাহলে 16 তার মানে পায়ে হেঁটে যেটা গেছেন পদব্রজে সেটা হচ্ছে 16 কিলোমিটার রাইট 16 কিলোমিটার তিনি পায়ে হেঁটে গেছেন বাকি পথ তিনি সাইকেলে গেছেন অ্যান্সার হচ্ছে 16 তো আজকে সেশন এই পর্যন্ত এই সবগুলো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম 2019 সালের WBP-র কনস্টেবলের যে প্রশ্নপত্র ছিল সেখান থেকে আশা করি এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো এবং এই প্রশ্নগুলো থেকে তোমাদের মধ্যে কিন্তু একটা কনসেপ্ট